তেরোতম লন্ডন বাংলা বই মেলা সম্প্রতি অনুষ্ঠিত হচ্ছে। এটা হচ্ছে 14 থেকে 16 অক্টোবর 2022 লন্ডনে। এটা আজকে থেকে 13 বছর আগে এটা প্রথম শুরু হয়েছিল বলে আমার জানা আছে। বাংলা, বাঙালি এবং বাংলা ভাষার তৃতীয় চারণভূমি লন্ডনে 2010 সাল থেকে সম্মিলিত সাংস্কৃতিক পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হয়ে আসছে বাংলা একাডেমি বইমেলা ও সাহিত্য সাংস্কৃতিক উৎসব। এই বইমেলাকে আলোকিত করতে বিভিন্ন সময়ে এতে অংশ নিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক সহ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রী এবং দেশ বিদেশের অরণ্য ব্যক্তিবর্গ। সকলের ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের প্রাণের মেলা ইতিমধ্যেই এক যুগ পূর্ণ করেছে। লন্ডনে 3 দিনব্যাপী বাংলা একাডেমি বইমেলা শুরু হয়েছে শনিবার থেকে। মেলার উদ্বোধন করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর দীপুমণি। মেলা থেকে এবার প্রথমবারের মতো প্রবাসী বাংলা সাহিত্যে অবদানের জন্য একাধিক লেখককে বাংলা একাডেমি পদকে ভূষিত করা হবে বলে জানিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। সকাল 11টায় আকাশে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপুমণি। পররাষ্ট্রমন্ত্রী দীপু বইমেলার প্রশংসা করেন। বইমেলার পাশাপাশি মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার উদ্যোগ নিলে তাতে সর্বাত্মক সহযোগিতা আশ্বাস দেন তিনি। যুক্তরাজ্যে প্রবাসী যারা বাঙালি আছেন তাদের যে অনন্য সাধারণ অবদান আছে আমাদের স্বাধীনতার যুদ্ধে, আমাদের মুক্তির যুদ্ধে, এখানে মুক্তিযুদ্ধের একটি বিরাট কোনো আয়োজন হবে, কোনো একটি উৎসব হবে, সেটি তো খুব স্বাভাবিক। মেলায় বিভিন্ন টাইটেলে প্রায় 900 বই নিয়ে আসা হয়েছে। লন্ডনই বিশ্ব দরবারে বাংলা সাহিত্য ও সাংস্কৃতিক ভাণ্ডার তুলে ধরার কেন্দ্র হতে পারে বলে মন্তব্য করেন বাংলা একাডেমির পরিচালক। চাই এই বইমেলাটা বাংলাদেশের ভাষা, সাহিত্য, সংস্কৃতির বিশ্বব্যাপী প্রচার এবং প্রসারের একটি অন্যতম কেন্দ্র হয়ে উঠুক, সেই লক্ষ্য নিয়ে এই আয়োজন আমরা করছি। প্রজন্মের কাছে সাহিত্য সংস্কৃতি তুলে ধরতে এই মেলা বিশেষ সহযোগিতা করলেও এক্ষেত্রে পরিবারের ভূমিকার উপর গুরুত্ব দেন হাইকমিশনার ডক্টর সাইদুর রহমান খান। আমাদের যে ভবিষ্যৎ জেনারেশন তারাই কিন্তু আমাদের ভবিষ্যৎ, কাজে আমাদের সাহিত্য সংস্কৃতিকে ধরে রাখতে হলে তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে। মেলা উদ্বোধনের সঙ্গে সঙ্গে বিপুল সংখ্যক দর্শনার্থীর ভিড় লক্ষ্য করা যায়। বাংলা একাডেমির পরামর্শ নিয়ে আগামীতে আরও বড় পরিসরে আয়োজনের কথা বললেন সম্মিলিত সাংস্কৃতিক পরিষদ ইউকের আহ্বায়ক গোলাম মুস্তফা ও সদস্য সচিব দিলু নাসির। দলমত নির্বিশেষে যারা বই ভালোবাসেন, দেশকে ভালোবাসেন, বাংলা সংস্কৃতি ভালোবাসেন এবং এই ব্রিটেনে আমরা মাথা উঁচু করে দাঁড়াবো বাঙালি হিসাবে এই ইউরোপে এবং এটাকে আরও সমৃদ্ধ করাতে বিশ্বাস করেন তাদেরকে নিয়ে সহযোগিতা হিসাবে আমরা এটাকে সমৃদ্ধ করতে পারবো। আমরা আশা করি যে আগামীতে আরও বেশি করে বই আসবে এবং আমরা বড় জায়গায় করব এবং এই জন্যে আমরা সবার সহযোগিতা চাই। আর বাংলাদেশ সরকার, বাংলা একাডেমি আমাদেরকে যে সহযোগিতা করেছেন আমরা তাদের কাছে কৃতজ্ঞ। অনেক ভালো লাগছে আসলে, মানে এই বই ফের তো আসলে দেখা যায় না, বাংলাদেশে তো এতদিন থাকে নাই, সো এটা মানে ভালো লাগছে দেখতে। স্মল বাট রিয়েলি নাইস। সম্মিলিত সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্যের উদ্যোগে এবং বাংলা একাডেমির সার্বিক সহযোগিতায় শুরু হয়েছে বইমেলা। পূর্ব লন্ডনের ব্র্যাডি আর্ট সেন্টারে এই মেলা চলবে 4 দিন। মেলার উদ্বোধনী দিনের খবর জানাচ্ছেন হেফাজুল করিম রকিব। দেশের বাইরে বাঙালি জনগোষ্ঠীকে বই পড়া এবং দেশীয় সাহিত্য সংস্কৃতির প্রতি আগ্রহী করে তুলতে লন্ডনে তৃতীয়বারের মতো আয়োজন করা হলো বাংলা একাডেমি বইমেলা। প্রথম দিনের এই বইমেলায় জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে উদ্বোধন করেন টাওয়ার হ্যামলেটসের প্রথম বাঙালি মেয়র লুৎফুর রহমান। আমরা নেক্সট জেনারেশন ছেলেমেয়েরা যারা আসুন তারা আমরা ভাষা সম্বন্ধে তারা বোঝা উচিত, এটা চর্চা করা উচিত এবং আমরা যতটুকু পারি কাউন্সিল হোক কমিটির হোক তার সমর্থন করা উচিত। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত বাংলা একাডেমির চেয়ারম্যান শামসুজ্জামান খান ও কলামিস্ট আব্দুল গাফফার চৌধুরী বলেন প্রবাসী বাঙালি সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য আজকের এই প্রয়াস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বাংলা একাডেমি বাঙালি জাতিসত্তার একটি প্রতীক এবং আমাদের বুদ্ধিভিত্তিক যে উৎকর্ষ তারও একটি প্রতীক, তাকে বিশ্বের দরবারে যদি আমরা তুলে ধরতে পারি এবং বাংলা একাডেমির মাধ্যমে যদি আমরা সাহিত্য সংস্কৃতি যে আমাদের কতটা উন্নত সেটা দেখাতে পারি তাহলে বিশ্বেও বাংলা একাডেমির আর যথাযথ ভূমিকা পালন করবে। তৃতীয়বারের মতো বইমেলা হচ্ছে বাংলা বইমেলা এবং এতে বোঝা যায় যে আমাদের ভাষা এবং সংস্কৃতি এই বিদেশেও, বিদেশের মাটিতেও কতটা শেকড় গেড়েছে।
বিদেশে এই ধরনের অনুষ্ঠান করতে গেলে অনেক রকম ঝুঁকি আছে, অনেক রকম সমস্যা আছে, সেগুলো অতিক্রম করার ব্যাপারে সরকারের সকল মহল থেকে, সংস্কৃতি মন্ত্রণালয়ের থেকে, সংস্কৃতি মন্ত্রী, সংস্কৃতি সচিব এদেরও বিপুল সাহায্য সহযোগিতা পেয়েছি। আর আয়োজকরা জানালেন, স্থানীয় কাউন্সিল ও সকলের সহযোগিতায় ভবিষ্যতে আরও সুন্দর ও বড় পরিসরে এ মেলা আয়োজনের কথা। এই বইমেলা আগামীতে আরও বড় পরিসরে করব সকল বাঙালি কমিউনিটির জন্য। আমরা এই মেলাকে আরও অনেক দূরে নিয়ে যেতে চাই, এজন্য আমাদের সকলের সহযোগিতা দরকার, বিশেষ করে ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো যারা আছেন, যারা এবার আমাদেরকে সহযোগিতা করেছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। প্রথম আমরা এই বইমেলাকে বাংলাদেশ বইমেলা বলছি, এর একটা বড় কারণ হচ্ছে যাতে যারা আগ্রহী তারা সবাই এর সাথে একত্র হতে পারেন, একত্রিত হতে পারেন, এবং প্রতি বছর এই বইমেলার মান এবং এই বইমেলার অংশগ্রহণকে আরও বড় পরিসরে নিয়ে যেতে পারে। অতীতের সফলতাকে পাথেয় করে 2019 সাল থেকে লন্ডন বাংলা বইমেলা নামে আমাদের প্রাণের মেলার অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় আগামী 15 অক্টোবর থেকে পূর্ব লন্ডনের ব্রেডি আর্ট সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে 3-দিনব্যাপী 13তম লন্ডন বাংলা বইমেলা। স্বাধীনতার 50 বছর অতিক্রান্ত হওয়ার পর আমি দেখতে পাচ্ছি বাঙালি এখন প্রবিশ্ব বাঙালি। 13তম লন্ডন বাংলা বইমেলা সম্প্রতি অনুষ্ঠিত হচ্ছে, এটা হচ্ছে 14-16 অক্টোবর 2022 লন্ডনে। তারই ধারাবাহিকতায় 17 অক্টোবর 2022 বার্মিংহামে, এবং তারপর ফ্রাঙ্কফুর্ট বইমেলা 18 থেকে শুরু করে 23 অক্টোবর পর্যন্ত চলছে। এটা আজকে থেকে 13 বছর আগে এটা প্রথম শুরু হয়েছিল বলে আমার জানা আছে, তারপরে এই পর্যন্ত চলছে। কোভিডের বিরতি একটু ছিল, চলছে, আবার এই বছর শুরু হচ্ছে। আমরা আশা করছি এর মাধ্যমে বাংলার যে জ্ঞান জগৎ সেটি পৃথিবীর জ্ঞান জগতের সঙ্গে সম্পর্কিত আরও বিশেষভাবে হবে। আমি লন্ডন বাংলা বইমেলা, সাহিত্য সংস্কৃতি উৎসব, এই সবগুলোর যৌগিক সমষ্টি কর্মকাণ্ডের সামগ্রিক আমি সফলতা কামনা করি। আর বাংলা একাডেমি বাংলাদেশের প্রতীক প্রতিষ্ঠান হিসাবে এর সঙ্গে যুক্ত হয়েছে, তার বই দিয়ে, তার প্রতিনিধি দিয়ে আমরা সবাই এসে উপস্থিত হয়েছি। আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতা, তার আদর্শের উত্তরসূরি, মহামান্য রাষ্ট্রপতি তৃতীয় তার উত্তরসূরি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার রক্তের উত্তরসূরি এবং আদর্শের উত্তরসূরি, তারই হাত ধরে আমরা এই সমষ্টির সদাচারী সাংস্কৃতিক সৃষ্টিশীল অগ্রযাত্রাকে বয়ে নিচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ ও সৃষ্টিশীলতা, জাতিসত্তা, জয় চুক্তপুর। দলবদ্ধ নির্বিশেষে সকল প্রবাসীর অংশগ্রহণে এবারের মেলা হোক আরও মুখরিত।